হাই फ्रेंड्स, তো চলে আসলাম এই চ্যানেলে আবার আরেকটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমার কাছে অনেকটাই নতুন, কিন্তু হয়তো আমাদের আজকের ভিডিওর কন্টেন্টটা তোমাদের নতুন নাও লাগতে পারে বা বিষয়টা তোমাদের নতুন নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে নতুন। তার কারণ আমি আজকে যাচ্ছি কোথায়, আমি আজকে যাচ্ছি ক্যাটারিং এ। ফার্স্ট টাইম আমি প্রফেশনালি ক্যাটারিং করব, আর তাও আমার বন্ধুদের সাথে, ঠিক আছে? তো আজকে ওদের একটা কাজ আছে, ওরা আমাকে বলেছিল, তো আমি ওখানে গিয়ে আজকে ক্যাটারিং এর যে কিরকম পরিবেশটা হয়, কিরকম লোকজনের সাথে কিরকম ভাবে মিশতে হয়, ব্যবহার করতে হয়, খাবার দিতে হয়, সেই জিনিসগুলো আজকে দেখবো, আর নিজে হাতে সবাইকে পরিবেশন করার চেষ্টা করব। তো আমি আজকে নতুন কিছু শিখতে পারছি, এটাই সবচেয়ে বড় কথা। তো তোমরা আমার পাশে থাকবা, দেখবা সবকিছু। তো চলো আর বেশি দেরি না করে, এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, আমি স্নান করে এখন রেডি হয়ে গেছি, আর এই তো আমার ছোট্ট সেট আপ দেখতেই পাচ্ছ, তোমাদের তো আগেই বলেছি। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই যে বাস্ট ঠাকুরকে প্রণাম করে আজকের ভিডিওটা আমি শুরু করছি, তো চলো, ঠিক আছে, চলো টাটা। তো আমি ক্যাটারিং এর যে কাজটা করতে এসেছিলাম, প্রথমবার কাজ করে আমি যে অভিজ্ঞতাটা করেছি, তো সেটা তো দারুণই খতরনাক অভিজ্ঞতা ছিল, কারণ প্রচণ্ড খাটনি আছে এটাতে, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, যেটা আমি আশা করিনি সেটা হয়েছে। তো কয়েকজন নতুন নতুন মানুষকে আমি চিনেছি, আর তারা আমাকে সবাই বলেছে যে ভাই তুমি নাকি নতুন ক্যামেরা কিনেছো। তো দেখলাম সেই ক্যামেরাটা তোমার ভিডিওতে, ভালো হয়েছে, এগিয়ে যাও, আরও কাজ বাজ করো, ঠিক আছে? আর এই তো শুনতে আমার খুবই ভালো লাগলো। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ক্যাটারিং এর কাজ ওদিকে আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর মুখ চোখ দেখে বুঝতেই পারছো কি অবস্থা, ঠিক আছে? আর যেহেতু ক্যাটারিং, একটু দাগ তো হবেই, ঠিক আছে, সার্ফ এক্সেলের ব্যাপার, তো সেই জন্যে আমি একটু পুরনো জামা কাপড় পরে এসেছি। বিষয়টা তো মানিয়ে গুছিয়ে তোমাদেরকে নিতেই হবে, কারণ এইভাবেই তো চলবে না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর এনার্জি নেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। সেই দেখো আমাদের আরেকটা অতিথি, দেখো তুই কিছু বলবি, তুই থ্যাংক্স ফর ওয়াচিং, বাই বাই। ওরে বাবা, তুই তো আমার থেকে ভালো বললি, ওকে বাই।